হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি গেম প্লে নিয়ে হাজির হলাম। বিটুকে ভিনসেনজো তাদের প্রো সাবস্ক্রাইবার স্কোর তাদের সাথে একটা কাস্টমের অনুরোধ করে, তো এই অনুরোধটা বিটুকে এবং ভিনসেনজো অ্যাকসেপ্ট করে নেয়। বিটুকে ব্রাজিল সার্ভারে আল্ট্রা লেজেন্ড প্লেয়ার আপনারা সবাই জানেন। এর আগে ম্যাচে আপনাদের দেখেছিলাম ভিনসেনজো এবং তার জিএফ তাদের প্রো স্কোয়াডের সাথে অনেক বাজেভাবে ম্যাচটা হেরে যায়, দেখুন অনেক ভালো একটা হেড দিয়েছে। আর বিটুকের কথা কি বলবো, বিটুকে তো বরাবরের মতো ভালোই খেলে আসছে। বিটুকে যেখানে যেমন খেলা দেওয়া তেমনই খেলা দিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছি তাদের পুরো স্কোয়াডগুলো, সাবস্ক্রাইবার স্কোয়াডগুলো অনেক লেজেন্ড প্লেয়ার। বিটুকে, ভিনসেনজো, তারপর আল্ট্রা লেজেন্ড, আপনারা সবাই জানেন তাদের গেম প্লে রহরহ ইউটিউবে আছে। তো এখানে দেখতে পাচ্ছি ভিনসেনজোকে তারা মেরে দিয়েছে, এখন বেঁচে আছে বিটুকে। দেখা যাক বিটুকে কি করতে পারে। তো যেটা বলতে চাইছিলাম, আগের ম্যাচে ভিনসেনজো এবং তার জিএফ এর একটা ম্যাচ আপনাদের মাঝে আমি দিয়েছিলাম, অনেক বাজেভাবে ম্যাচটা হারে। সেই ম্যাচের টু পার্ট আপনাদের মাঝে দিয়ে দিব, অনেক বাজেভাবে হারে কি বলবো। তাদের অনেক ভালোবাসা আছে দেখেই লোল, মানে ইভট টিমট দেয়নি, ও হেডশট মেরে দিয়েছে। দেখা যাক একটা ম্যাচ হেরে গেল, দ্বিতীয় ম্যাচটা সমতায় আনতে পারে কিনা, তারা কি আদৌ পারবে ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে, নাকি আগের মতো আবার হেরে যাবে। বিটুকে নক হয়ে গেছে, রিভাইভটা দিয়ে দিচ্ছি বিটুকে। হ্যাঁ রিভাইভ হয়ে গেছে অলরেডি। আরে আরে বিটুকে আবারও নক, বিটুকে আবারও নক হয়ে গেছে, নক নক। একটা প্লে নাকের ক্লিয়ার করে দেওয়ারে উত্তম হবে। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, না ক্লিয়ার এখনো হয়নি। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, ফুল ড্যামেজ, ভিনসেনজো ফুল ড্যামেজ। কি এই ম্যাচটি কি পারবে, মনে হয় না পারবে, ম্যাচটা আবার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। ও আবারও মেরে দিল। তাদের প্রো সাবস্ক্রাইবার স্কোয়াড এখনো দুই সমতায় এগিয়ে আছে, এদিকে ভিনসেনজো বিটুকে জিরো। তারা কি আদৌ পারবে সমতায় আনতে, দেখা যাক কি করা যায়। অনেক চালাক প্লেয়ার ছিল ভাই, তবু চালাকি করে পার পেল না, অবশেষে নক হয়ে গেল, ভরে দিয়েছে অবশেষে। এবার তো সমতা আসার কথা একটা ম্যাচে, তার কথা যেহেতু দুইটা ক্লিয়ার হয়েছে ডুয়ো ভার্সেস ডুয়ো, আপনারা কি বলেন ভিউয়ার্স ম্যাচকে জিততে পারবে এবার? আরে গ্লোয়াল, তাদের লেজেন্ড প্লেয়ার গুলো এত গ্লোয়াল ফাস্ট, তাদের সাবস্ক্রাইবার গুলো অনেক ফাস্ট। অবশেষে একটা ম্যাচ জিতে গেল বিটুকে ভিনসেনজো, সমতায় আসলো 1-3। দেখা যাক তারা সমতাটা ঠিক করতে পারে কিনা, 3-3 করতে পারে কিনা। আবারও ভিনসেনজো নক হয়ে গেছে, ভিনসেনজো একটা সুবিধা করতে পারতেছে না। ও 4 হয়ে গেল, তারা কি আবারও বাজেভাবে হারবে বিটুকে ভিনসেনজো তাদের প্রো সাবস্ক্রাইবারের স্কোয়াডের হাতে? ভিনসেনজো খুব বাজে একটা খেলা দিচ্ছে, একটা নক একটা নক, ভিনসেনজো একটা নক করে দিয়েছে এখানে, এক ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ডুয়ো ভার্সেস 3, ও সুন্দর, অনেকটা ভালো খেলা দিয়েছে বিটুকে। এখানে আর একটা নক হয়েছে, এ ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ। ফুল ড্যামেজ কিন্তু অবশেষে কি রক্ষা পাবে, না অবশেষে রক্ষা পেল না, ভিনসেনজো আবারও নক হয়ে পড়ে আছে। ভিনসেনজোকে মেরে দিছে, এখন অন ভার্সেস অন, সোলো ভার্সেস সোলো আছে। আপনারা কি বলেন, জিততে কি পারবে? ফুল ড্যামেজ বিটুকে, ফুল ড্যামেজ।
ছাড় বিচ্ছে কি ভাই কেমনে মারলো? সমতা আসলো 2-4, তারা এখনো 2 সমতা নিয়ে এগিয়ে আছে। তাদের প্রো সাবস্ক্রাইবার একটাকে মেরে দিয়েছে গিগা টিকেল দিয়ে। আবারও ভিনসেন্ট অলরেডি নক হয়ে গেছে। ভিনসেন্ট একটু ভালো খেলার চেষ্টা করতেছে কিন্তু বারবার বের করতে পারতেছে না। ও 1 সেকেন্ডের জন্য একটু আগে এসলে ক্লিয়ারটা করতে পারতো, ভিনসেন্টকে সে ধরতে পারতো, কিন্তু আদৌ ধরতে পারলো না। আবারও 3-1, দেখা যাক এই ম্যাচটা পারবে কিনা। একটা নক এইখানে বিটুকিকে অবশ্যই ওপি লেভেলে একটা খেলা দিতে হবে, নাহলে পারবে না। একটা নক নকটা ক্লিয়ার করে দেওয়া উত্তম আমার মনে হয়। ও দুইটা নক আর একটা আরেকটা বিটিকে লাইভের অবস্থা। ও গুড, অনেক ভালো একটা খেলা দিয়েছে বিটিকে, অনেক সুন্দর একটা খেলা দিয়েছে বিটিকে। এমন এক ওপি লেভেলের খেলোয়াড় যে সব জায়গায় একটা খেলা মানিয়ে নিতে পারে, র্যাঙ্ক ম্যাচ যেমন সিএস ম্যাচ যেমন সবগুলো খেলাতে সে মানিয়ে নিতে পারে নিজেকে। ভিনসেন্টের কাছে আমরা আরো ভালো খেলা আশা করতেছি, দেখা যাক ভিনসেন্ট ওই ম্যাচে ভালো কিছু করতে পারে কিনা। একটা নক আছে বিটুকে, ওইদিকে একটা নক হয়েছে, ও বিটুকেও নক হয়ে গেছে। এখন তো সকল দায়িত্ব ভিনসেন্টের উপর চলে আসবে। বিটুকে ক্লিয়ার হয়ে গেছে, ওদের একটা প্লেয়ার নক আছে। তো দেখা যাক এবার ভিনসেন্টও ভালো একটা খেলা উপহার দিতে পারে কিনা আমাদের মাঝে। বিটিকে থাকলে অবশ্যই একটা ভালো খেলা দিতে পারতো কিন্তু বিটিকে যেহেতু নেই, একটা প্লেয়ার নক ছিল সেটাকেও তুলে নিয়েছে তার সাবস্ক্রাইবার স্কোয়াড। 4-1 আদৌ কি পারবে? একটা নক ক্লিয়ার, 3-1 এখন, দেখা যাক। অনেক ভালো একটা খেলা আশা করতেছি ভিনসেন্টের কাছে। আর 3টাকে ক্লিয়ার করতে কি পারবে, করে 4-4 সমতায় আনতে পারবে কি সেটা আমরা দেখতে পারবো। ভিনসেন্টের কাছে অবশ্যই আমরা একটা ভালো খেলা আশা করতেছি। যারা ফ্রি ফায়ার খেলে সবাই জানে যে ভিনসেন্ট একটা ভালোবাসার একটা পাত্র, ভিনসেন্ট যে বিএনএল বিটুকে এডাব্লিউএম কিং বিটুকে বলা হয়। অবশেষে 4-4 সমতা, অনেক একটা ভালো খেলা উপহার দিল ঠিক ভিনসেন্টের দায়িত্ব। এবার ভিনসেন্ট সঠিকভাবে পালন করেছে, এবার দেখা যাক বিটুকে ভিনসেন্টের দুজন মিলে কি করতে পারে। এইটা তাদের বদলা ম্যাচ হিসেবে নিতে পারেন। আবারও বিটুকে নক হয়ে গেল, আবারও ভিনসেন্টকে নিজেই তার ম্যাচের হারটা ধরতে হবে অবশ্যই। দেখা যাক আবারও ভিনসেন্ট আমাদের মাঝে ভালো খেলা উপহার দিতে পারে কিনা। আশা করছি অবশ্যই ভালো একটা খেলা উপহার দিতে পারবে। বিটুকে 2-3 ম্যাচ অনেক ভালো একটা খেলা দিল, তারপর ভালো করে খেলতে পারছে না। সব দায়িত্ব এখন ভিনসেন্টের উপরে, দুজন থাকলে সমতা এই ম্যাচটা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারতো। এত পরিমাণে মুভমেন্ট ফাস্ট, ম্যাচ কি জিততে পারবে?
নাকি আবারও হেরে যাবে? কেমনে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলো ড্যামেজ এমএটি, দুইটা শট খেলে ক্লিয়ার হয়ে যাবে। ও নিচে পড়ে গেল। আরে ওইদিকে যাওয়ার জায়গা নাই ভাই, কই যাও? চান্দুরে তিনজন মিলে ধরছে, বাচ্চাটা অনেক কঠিন হয়ে যাবে। এতটুকু অনেক সময় ধরে তাদের এত পাক পাকতেছে, তাদের বিরক্ত করে মারতেছে ভিনসেনজো। আদৌ কি পারবে ভিনসেনজো? একটা নক, এখন দুইটা বেঁচে আছে, দুইটা বেঁচে আছে। ও অবশেষে হার মানলেন ভিনসেনজো, কিছু করার নেই, লাস্ট জন। পাঁচ চারের সমতায় চলে আসলো। আমরা আশা করছি ভিডিওকে আবার আমাদের মাঝে ভালো একটা খেলা উপহার দেবেন। ভিনসেনজো ভালো খেলা উপহার দিয়েছে, কিন্তু আগের ম্যাচটাতে পারলো না। একটা নক দিয়েছে ভিনসেনজো, সুন্দর। ড্যামেজ ছিল, দুইটা ক্লিয়ার, তিনটা ক্লিয়ার, তিনটা ক্লিয়ার হয়নি। একে নক হয়ে পড়ে আছে, কেমনে বাজবে চান্দু? অবশেষে পাশ পাশে আবার নিয়ে আসলো। একটা প্লেয়ার নক হেড মেরেছে, ক্লিয়ার। বিটুকে আবারও নক হয়ে পড়ে আছে, আবারও সে দায়িত্বটা ভিনসেন্টের উপর চলে আসলো। ভিনসেন্টে কি বাঁচাতে পারবে? না, অবশেষে বিটুকে বাঁচাতে পারলো না। ভিনসেন্টের করার কিছুই নেই, সে অনেক চেষ্টা করেছে। দুইটা ক্লিয়ার, দু ওভার শেষ হন আছে। এখন দেখা যাক ম্যাচ কি কি হয় ফলাফল, ম্যাচটাকে জিততে পারবে ভিনসেনজো? দু ওভার শেষ হন, বিজেটি খেলতে একটু ডলে ফাঁক ছিল মারার চেষ্টা, কিন্তু ব্যর্থ। আরে আরে দুইটা শট, একটা নক নক, আর একটা অবশেষে ম্যাচ।